যে আপনি আল্লাহকে কিছু বলতে শিখুন, ভালো হবে। মানুষের কাছে কিছু চায়েন না, মানুষ কিছু বলতে শিখিয়েন না। রাতে উঠে সুন্দর করে উঁচু করে দূরে কাজ সলাত আদায় করে যদি কিছু চান, স্বাভাবিকভাবে যদি চান, তাহলে এভাবে চাইবেন, এভাবে হাত উঠে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন এদিকে, আবার গল্প করছেন নাকি? আপনার সাথে আমার কথা শেষ হয়নি, আপনি একটু থামেন। আবার গল্প করছেন নাকি? এই মে মুখখান তোমাকে বন্ধ করতে বললাম, তুমি বুঝতে চাও না? স্বাভাবিকভাবে যখন কিছু চাইবেন তখন হাত উঠে থাকবে, কাঁধ সামনাসামনি, মিলেও থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে। এটা হাদিসে কিছু উল্লেখ হয়নি, বলা হয়েছে স্বাভাবিক হাত তুলে দোয়া হলো এরকম, কাঁধ সামনাসামনি। আর যখন মানুষ ইমতিহান, এখনই দিতে হবে, এখনই দিতে হবে, দেওয়া আগে তারপরে কোনো কথা, তখন এভাবে এটা মিলেও থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে। আল্লাহ নবী এই কথা কিছু বলেননি। এভাবে উঠছে আগে দোয়া ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম, ইসমে আজম কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনূস হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও যদি না থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম তিন আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এ দিয়ে প্রশংসা করা হয়েছে। ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয়, প্রশংসা করলে খুব খুশি, হ্যাঁ তুমি ঠিক বলেছ, যেটাই চাইবে সেটাই দিয়ে দেব, বলো কি চাও। আর মানুষই তো প্রশংসা প্রিয়। একটা ধনী মানুষ আপনার আটমূল মাদ্রাসার জন্য টাকার কথা বলতে গেছেন, যেই বলছেন 10,000 টাকা দেন তো সম্মেলন উপলক্ষে, তোমার কে গো, যা ওইদিকে যা বসো। জি আসসালামু আলাইকুম, আপনার কথা তো আমরা খুব শুনি, আপনি তো খুব প্রশংসনীয় মানুষ, আপনাকে সবাই ভালোবাসে, আমরা একটা বড় কাজ নিয়ে এসেছি, আপনার তো মহৎ উদ্দেশ্য, আপনার অনেক প্রশংসা শুনি, আমাদের একটু 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আর একবার দেখা করো দেখি, একটা কিছু বলবে। মানে ও প্রশংসা প্রিয় মানুষই, আর ও তো বলছে যে আমি প্রশংসা করলে খুব খুশি হই, তা আলহামদুলিল্লাহ। ওই জন্য আল্লাহ নবী বলছেন আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, প্রশংসা আছে যে সেই জন্য খুব। আর সূরা ইখলাস পড়লে তিনবার পড়লে একবার কোরআন মজিদ পড়ার সমান হয়, কেন? সূরা ইখলাস খুব দামি, শুধু তার গুণ বর্ণনা করা হয়েছে, ওতে তিনি খুশি। সূরা ইখলাস মানে পড়লেন আপনি মানে উনি খুব খুশি হয়ে গেছে, হ্যাঁ ঠিক বলেছো তুমি, আমি কাউকে জন্ম দিই না, আমি ঘর থেকে জন্ম নিই না, আমি হচ্ছে নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, আমাকে কেউ পারে না। আপনি যখন এরকম ভাবে বললেন তখন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তিনবার পড়ে একবার কোরআন মজিদ পড়ার নাকি দিয়ে দেবো, তিনবার পড়ে একবার কোরআন মজিদ পড়ার নাকি দিয়ে দেবো। আয়াতুল কুরসি পড়েন অনেক, আয়াতুল কুরসিতে কেন, আয়াতুল কুরসিতে এরকমই প্রশংসা আছে, তার উনি প্রশংসায় খুব খুশি। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী নেকি দাঁড়িপাল্লাই, এতে আল্লাহর প্রশংসা আছে। এই জন্য তাই আল্লাহ রাসূল বলছেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনি ইসমে আজম পড়েন, যদি ইসমে আজম না পারেন তাহলে দোয়া ইউনূস পড়েন, দোয়া ইউনূস যদি না পারেন তাহলে প্রশংসার জন্য সূরা ফাতিহার প্রথম তিন আয়াত পড়েন, এরপরে দুরুদ ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম লাগবে কিন্তু, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলা। দুরুদ ইব্রাহিম না পড়লে আপনার দোয়া ওপরে যেতে যেতে থেমে যাবে, ওই দোয়া ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম ঠেকে রেখেছে, পড়ো তাহলে যেতে পারবো না, লাইসাতু দোয়া, মানুষের দোয়া ওপরে যাবে না, দুরুদ ইব্রাহিম ছাড়া, দুরুদ ইব্রাহিম পড়তে হবে তাহলে আপনার দোয়া এখন উপর দিকে যাবে, ও ঘেরে রেখেছে। তাহলে আগে বলেন প্রশংসা, খুব খুশি হয়ে গেছেন, এবার দুরুদ ইব্রাহিম পড়েন তাহলে দরজা খুলে গেছে, এবার আপনি বলেন যে বগুড়া শহরে আমার 5 কাঠা জমির ব্যবস্থা করে দাও, এবার আপনি বলেন যে আমাদের আটমূল প্রতিষ্ঠানটাকে খুব বড় করে দাও, যারা যাই দায়িত্বে আছেন সেক্রেটারি সভাপতি কমিটি শিক্ষক সবাইকে বলতে বলতে বাধ্য, বলতে দিন রাত বলতে হবে, তারপরে হওয়া না হওয়া পরে
যত বলবেন তত খুশি, যত কম বলবেন তত অখুশি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, তিন নম্বর হলো মাথার চুলচিরণি করে দিতে হবে, যেন আমার বন্ধের মাথার চুলচিরণি করে দিতে পারে, সেই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করিনি। চার, অতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে, আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার। বলো কি পাহারা দিয়েছে বলো দেখি। তোমার মার জন্য চারটে জরুরি, এক শিষ্টাচার, দুই বিদ্যা, তিন চিরণি, চার পাহারাদার। তোমার মা এই পরিবারে পাহারাদার। এনারা আটমন মাদ্রাসা চালায়, একটা পাহারাদার রেখেছে, সকালে এসে হুমায়ুন দেখলো যে 2 ঘন্টা ঘুমিয়েছিল, তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও, পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছো, হবে না বাবা তুমি যাও। এখন তোমার মাও পাহারাদার, ঘুমিয়েছিল কিছুই বললো না তোমাকে, এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও হয়েছে। এটাই করতে হবে, আমি করতে আদেশ করিনি পরামর্শ দিলাম। জরুরি, এক শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে, তোমাকে, দুই বিদ্যা তোমার মাই শিখে দিবে, তিন চিরণি করে দিবে, তোমাদেরকে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, চার তোমাদের উপরে পাহারা দিবে। বলো কোন পাহারা? বলো তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে এখন শীতের দিনে, আমার বোন দাঁড়িয়েছে, আমার মাই বগড়া বাজার যায়, তোমার বাপ কাপুর সেই জন্য যায়, তোমার বাপের জন্য 5টা জরুরি জিনিস ছিল। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে 5টা জিনিস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশার সবাব মানিস্তাতু মিনকুম বাত ফালিয়াত জাওয়াজ, পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও, ক্ষমতা থাকলে বিবাহ করবে, বিবাহ করলে ক্ষমতা লাগে, ফাইলামেস্তাতে যদি ক্ষমতা না থাকে ফাইলাই বিষম, তাকে রোজা রাখতে হবে, রোজা থেকে 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 যমন যৌবনকে একবারে মিটিয়ে ধুলিসাত করে দাও মাটির সাথে, বিবাহ করিও না, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, নইলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, সবাই বউ খারাপ হয়ে যাবে। শুনুন, 5টা জিনিস লাগে, এক যেমানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন, দুই যেমানের পড়ছেন সেমানের পড়াবেন, তিন অলাতু কাব্যে কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, ঠোঁট মোটা বলবেন না, রং কালো বলবেন না, চার মুখের উপরে মারবেন না, পাঁচ অলা তাতর খাইলে ফিল বাইতে, আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো ভাবতেই পারে না, আপনি কাপুরুষ সেই জন্য বাজার ভেবে ওই ঘুরে বেড়াচ্ছে, আপনি বেশি সুযোগ দিয়েছেন, বোকা মহিলা দিন রাত অভিমান করে, খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না, এটা চিকন কাপড় ভালো লাগে না, তখন আপনি 3-4 দিন পরে বলছেন তুই যা, তুই যে বাজার কর, এই তো অবস্থা হয়েছে। তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না, তালাক, তুই যা, এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোকে তালাক দিলাম, এক বৈঠকে 3 তালাক, তুই এখন চলে যা। পরের দিন ভুল ভুল ভেঙেছে, কি করা যায়, ছেলে মেয়ে 3টে, তো কি করা যাবে, তখন হানাফি মাদ্রাসাতে গেছে আপনার ইয়েতে কি যেন জামিল মাদ্রাসায়, তো বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে, এরও হলো না, খারাপ হয়ে গেলো, চলো আব্দুর রহিম সাহেবের কাছে, নাহলে আটমন মাদ্রাসায় যাই। বলে হ্যাঁ সংসার চালু আছে, এক তালাক হয়েছে, কোনো সমস্যা নেই, তোর বাঁচানো যাক, সিজদা করি আলহামদুলিল্লাহ। ধর্ম এইভাবেই চলছে। এই ছেলে লজ্জা করো তুমি, তোমার মাকে 4টা জিনিস বলে দিও তো, এক শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে, দুই বিদ্যা শিখাবে, তিন তোমাদেরকে সাজগোজ করে রাখবে, এটা আমি বলিনি, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, চার তোমার মা তোমাদেরকে পাহারাদার পাহারা দিবে, আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার, আমরা বলিনি, পৃথিবীর কোনো মানুষ বলেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দেয়, বলো তোমার বোনের তোমার মা কি পাহারা দিল, তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে, আজকের ঘটনা তোমাকে বলছি, তোমার মা ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, এখন টিভি খুলে বসে আছে, যে দেখো গা
এই যে তোমার মা, যে বলিও খালা, খালা বলে ডাকিও, এটা তোমার মা, এটা তোমার সৎ মা, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এই কথাই ঠিক। এটা তোমার খালা, নইলে এটা তোমার সৎ মা, নইলে তোমাদের পরিবারকে এরকমভাবে নষ্ট করলো কেন, তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন, সে চিন্তা ভাবনা করলো না কেন? শোন, উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন শোনেন, ইহুদি খ্রিস্টান, এক মিনিট, ইহুদি খ্রিস্টান যতবার সূরা ফাতেহা পড়েন শেষে গিয়ে বলেন, গরিল মাগযুবি আলাইহিম আল-যাল্লিন, আল্লাহ ওরা ইহুদি অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না, ওরা ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না, যাল্লিন, ওরা ভ্রান্ত, খ্রিস্টান, ওরা পথহারা, ওদের পথ দেখায়ও না, ওরা খ্রিস্টান, ওদের পথ দেখায়ও না। এই কথা বলো দিন রাত চব্বিশ ঘন্টা। আবার আর একটা বলছি শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন, এই ছেলেরা এদিকে লক্ষ্য করো, কওর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি, এদিকে খেয়াল করো, একটা কথা যেন উনিশ বিশ না হয়, এদিকে দেখো। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের দশ তারিখ রোজা আছে, মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের দশ তারিখে সিয়াম থাকছে। তাহলে রাসূল বলেন, কি ব্যাপার, তোমরা মহরমের দশ তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল, আরে এটা তো আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই কারণেই তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, মহরমের দশ তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন, মহরমের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মহরমের দশ তারিখে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমিও তোমাদের চেয়ে বেশি শুকরিয়া আদায় করাতে হক রাখি, আমিও মহরমের দশ তারিখে সিয়াম থাকলাম, সঙ্গী সাথী তোমরা মহরমের দশ তারিখে সিয়াম থাকো, যেমন বলেছেন সিয়াম থাকো। তেমনি বলছে, হ্যাঁ আমরা মহরমের দশ তারিখে সিয়াম থাকবো, মানে কেন থাকবো, দিন রাত আপনি বলছেন, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আপনি দিন রাত বলছেন ওরা মহরমের দশ তারিখ রোজা থাকে, আমরা কেন থাকবো? তাহলে তাদের অনুসরণ হয়ে গেল, বিরোধিতা হলো কিভাবে, বিরোধিতা তো হলো না, আমরা মহরমের দশ তারিখে সিয়াম থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, শোনো লাইন বাকি তো সনাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসেয়া, তাহলে মহরমের নয় তারিখও সিয়াম থাকবো, নয় তারিখ হবে বিরোধিতা, দশ তারিখ হবে শুক্রিয়া। আর তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেল নিয়ে ঘুরো, বলো তো এটা কেমন, তোমাকে দেখলাম আমার বুক ফেটে যায়, তুমি মুসলমানের ছিল আমি কিছু করতে পারি না, আমি তোমাকে চোখে দেখি, রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো, কাতার হলে কি হবে আমি বলেছি, একদিকে আছে জিবরাইল আলাইহিসসালাম আর একদিকে আছে মালাকুল মৌত, দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে, তবু হারাম, বুঝেননি কথা, একদিকে কে আছেন, জিবরাইল আলাইহিসসালাম, আর একদিকে কে আছেন, মালাকুল মৌত, খেলছেন কোথায়, কাবা ঘরে, তবু হারাম। তুমি বললে কাতার, সেই জন্য তোমাকে কথা বললাম, সারা পৃথিবীর তুমি তালিকা করে দেখো কত মানুষ পুরুষ নারী তাই এক মাস থেকে বসে আছে কাতারে গিয়ে, বাড়ি ভাড়া করে বসে আছে, ছয় মাস থাকবে, দুই মাস থাকবে, তিন মাস থাকবে, টাকা পয়সা ধুয়ে ছেড়ে দিবে কাতারে, আর বেটি ছেলে নাচবে, এটাই কি আমার চলে এসেছে যে বেশি দেরি নেই। মুসলমানদের বাড়িতে এসে মুসলমানদের মেয়েকে নিয়ে বিনোদন করবে ইহুদি খ্রিস্টান, তারই এটা পথ, দুবাইয়ের মাটিতে যান দেখা আছেন এইভাবে, এসব আরব দেশগুলো আমার দেখা আছে সব, ওদের মহিলারা তো এমনিতে আছে খালি কাপড় ছড়াই, তো এখন ওরা বলছে তুই যে কাপড় পরে কেমনে থাকিস তোকে আমি দেখছি, এই জন্য এসেছে, একবারে হুবহু শয়তানের সাথে মিলে আছে, আপনাকে একটু দেখাই, এক মিনিট ছিল, তোমাকে আজ বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো, দেখো এদিকে, এদিকে দেখো, জিবরাইল যখন আল্লাহ ইবলিসকে বললেন, এই ইবলিস সর সর সর, তুই তুই হচ্ছে রাজিম, বিতাড়িত, তুই এখানে থাকতে পারবি না, চলে যা, তখন ইবলিস বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, তবে আমার দুটা কথা, এক
কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। দিলাম। দুই, আদম সন্তান কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, ইবলিস আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পথ ভুলিয়ে জাহান্নামে নিয়ে যাব, নিয়ে যাবই যাব, এই কথা বলে চলে যাচ্ছে ইবলিস। তখন আল্লাহ বলছেন, আমি আমার মর্যাদার কসংগ্রা বলছি, আমি আমার ইজ্জতের কসংগ্রা বলছি, আমি আমার সম্মানের কসংগ্রা বলছি, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। আদমের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইবলিস সরে যা। স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে, এখনো আরেকটু কথা আছে, শেষ হয়নি। আল্লাহ নবী এবার আফসুস করে কয়েকটা কথা বলছেন, এবার শুনেন। এই ছেলে তোমার তো লজ্জা বুদ্ধি নাই, তুমি আফসুস কি দেখাবা? দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আফসুস করে বলছেন, আমি আফসুস করে আমার উম্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন। আবার বলছেন, আমি দুঃখ করে বলছি, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে আমার উম্মত মার সাথে জেনা করবে। এগুলো তিনি আমাদের উপর আফসোস করে বলে রেখে গেছেন, হাদিস সব বুখারী মুসলিম। আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি। এখন তুমি বুঝো যুবক, তোমার যদি একটু হিতাহিত জ্ঞান থাকে, তোমার যদি সামান্য তোমার হিতাহিত জ্ঞান থাকে, তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেল কেন এখনই ফেলে দিয়ে পেশাব করে যাবা? পেশাব করে দিও, আমি তোমার সামনে থুথু দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম। অনেক আফসুস আপনার উপরে থেকে গেল, পরিবার আপনি নষ্ট করেছেন, পরিবার আপনি ধ্বংস করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন। আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম, দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন, এবং আপনি যা করেছেন করেছেন, এখন ঠিক হয়ে যান। আপনি চারটা কাজ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। এরপরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এক, পাঁচ ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসে সিয়াম রোজা। তিন, স্বামীকে মেনে চলা। চার, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব একটু শুনেন, আমরা আটমল এলাকার মহিলা, আমরা গ্রামের নারী মহিলা, আমরা প্রথম চার তিনটা কাজ করতে পারি। এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। দুই, রমজান মাসে সিয়াম থাকি।
তিন, আমরা জেনায় লিপ্ত হই না, জেনা করি না। চার, তবে স্বামীকে মেনে নিতে পারি না। কেন? স্বামীর মুখ খারাপ, ও খালি গালি দেয়।